হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন বিডিও এসেছে এটা হচ্ছে বিবাহিত নারী বস তো এই নকশা দ্বারা আপনি যে কোনো বিবাহিত নারী মহিলাকে বসীকরণ করতে পারবেন তবে এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না সত্যিকারের ভালোবাসলে এটা ব্যবহার করবেন আর কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে আমি পরবর্তীতে ভিডিও দেব ওই ধরনের ভিডিও আছে তো আগে বলে রাখি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান জিরো থ্রি টু ওয়ান ফোর ইমু বা সরাসরি কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন তো এই নকশাটি আপনি ভুজ পাতার উপর অথবা সাদা কাগজের উপর লাল কলম দিয়ে লিখতে হবে এরকম লাল কলম নিতে হবে লাল কলম নিয়ে লিখবেন নকশাটি এতটুকু নকশা ঠিকইভাবেই লিখবেন আর কিছু করার দরকার নেই ঘর বানানোর দরকার নেই নকশাটা অপশন নিচে আপনি যে মহিলাকে বসীকরণ করবেন তার নাম এবং আপনার নাম লিখবেন দুজনের নাম লিখবেন নাম লেখার পরে আপনার প্রাথমিক অবস্থায় কাজটা শেষ তারপর একটা তাবিজে ভর্তি হবে নকশাটি নকশাটি একটা তাবিজে পড়ে আপনি হয় কোনো নদীতে নদীর স্রুতে ফেলতে হবে নদীর স্রোত যেন অনেক গাঢ় হয় বা তীব্র যেটা বলা হয় অনেক প্রবল স্রুতে ফেলতে হবে এক দুই দ্বিতীয়ত হলে যে আপনি হয়তো এটা চুলার নিচে পুঁতে রাখতে হবে আর তিন নম্বর পদ্ধতি হচ্ছে এটা কোনো কবরস্থান বা শ্মশান ঘাটে পুঁতে দিতে হবে তো এইভাবে যদি করেন তাহলে দেখা যাবে সাত দিনের মধ্যে সে আপনার বসিভূত হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে করার অসুবিধা নেই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ